হাই, সো আজকে আমি কথা বলবো রায়নার ওয়ার্নার ফাসবিন্দারের কে নিয়ে। তো যেহেতু আমি শর্টস ওনার ব্যাপারে বেশি কথা বলতে পারিনি, তাই জন্য এখানে একটা ফুল লেন্থ ভিডিও বানাচ্ছি। আর ওনার নামের উচ্চারণটা যদি আমি ভুল করে থাকি তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে ঠিক করে দিও। সো যেটা আমরা ওনার ব্যাপারে জানি কি যে হি ওয়াজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টর ফ্রম জার্মান, আর উনি 1670s আর 80s এর টাইমে অ্যাক্টিভ ছিলেন। আর এছাড়া উনি বেসিক্যালি সেই সময় দাঁড়িয়ে দ্য লুজ মুভমেন্ট নোন অ্যাজ লাইক নিউ জার্মান সিনেমারও পার্ট ছিলেন। অ্যান্ড এটাও হয়তো আমরা অনেকে যাই না ওনার সম্বন্ধে, লাইক হি ওয়াজ লাইক কি বলবো ওয়ান অফ দ্য ফার্স্ট কি বলবো আই থিঙ্ক হ্যাঁ ওয়ান অফ দ্য ফার্স্ট ঠিক আছে ওয়ান অফ দ্য ফার্স্ট গে ফিল্ম মেকার ছিলেন, অ্যান্ড ওয়াজ লিটারালি ওপেন অ্যাবাউট ইট। আর উনি ওনার মুভিতেও হোমোসেক্সুয়ালিটিকে খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন, আর উনি সিনেমা বানাতেন তো কিন্তু তখন অতটা রেকগনাইজেশন পেতেন না। তো হঠাৎ করে 1974 উনি আলি বানালেন, আর আলি বানাবার পরে আলি একটা বেঞ্চ মার্কের মতন ওনার লাইফে কাজ করে, আর তারপর উনি আরও বেশি পরিমাণে ফেমাস হয়ে যান। তো এবারে আমি শর্টসে আলি নিয়ে কথা বলেছি, হ্যাঁ এবারে আলি সিনেমাটা সম্বন্ধে একটু কথা বলে নিই, এখানে একটু বেশি বড় করে কথা বলবো। সো ওয়াই কেন আলি মুভিটা দেখা উচিত, কারণ কি হয় ধরে নাও আজকের ডেটে আলিতে যেরকম দেখানো হয়েছে একটা ইমিগ্রেন্ট ছিল মুসলিম মরক্কো থেকে আসা, হ্যাঁ ও এসে জার্মানিতে রয়েছে, তারপরেতে হয় না লাইক ও এমি বলে একজন উইডোর সাথে ওর দেখা হয় এবং তার পরবর্তীকালে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে। এবারেতে যে এই যে একটা বড় এজ গ্যাপ দেখানো হয়েছে, একটা বিশাল বড় এজ গ্যাপ দেখানো হয়েছে, মানে আলি তখন ওর মানে হয় না লাইক কি বলবো ও ইয়াং, আর ওর সাথে যে রয়েছে তাকে বেসিক্যালি তোমরা বলতে পারো শি ইজ ভেরি এজেড, হ্যাঁ। তো এবারে ওদের সম্পর্কটা কীভাবে ওয়ার্কআউট করছে ঠিক আছে ইমোশনালি, হ্যাঁ ফিজিক্যালি, হ্যাঁ সেটাকে ওখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে কীরকম ওদের সম্পর্কতে কীরকম ধরনের ঝামেলা হচ্ছে, ওদের ওরা কী ধরনের প্রবলেম ফেস করছে, এটা তো গেল ওরা কী ধরনের ওদের সম্পর্কতে দাঁড়িয়ে একে অপরের সাথে প্রবলেম ফেস করছে, এছাড়াও আমাদের যে আশেপাশের সমাজ ঠিক আছে তারা এতটা টক্সিক হয়ে যায় না টুয়ার্ডস দোজ পিপল যারা কিছু আনইউজুয়াল করে যেটা হয়তো আমরা নিতে পারি না, তো তাই জন্য আমরা তাদেরকে হঠাৎ করে মক করতে শুরু করে দিই, বলতে থাকি না 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 ইট ইজ নট দ্যাট গুড, হ্যাঁ ইট ইজ নট আ গুড থিং। তো এই জিনিসটাই হঠাৎ করে ওদের সাথে হতে থাকে, আর এই জিনিসটা ওদের সম্পর্কটাকে আরও বেশি এফেক্টও করতে থাকে। তো এই সমস্ত জিনিসগুলোকে ওরা কত সুন্দরভাবে মানে হয় না ফাসবিন্দার বেসিক্যালি এত সুন্দরভাবে সিনেমাটাকে দেখিয়েছে, আর কীরকমভাবে এত কিছুর সাথে ওরা ফাইট করে ওদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায় এই জিনিসটা এই সিনেমাটাতে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর সেকেন্ড হলো মারিয়া ব্রাউন, এবারে মারিয়া ব্রাউন ইজ ওয়ান অফ মাই ফেভারিট, আমি যখন মারিয়া ব্রাউন দেখেছিলাম আমার অসাধারণ লেগেছিল, তার কারণ হলো এটা এখানে দেখানো হয় মারিয়া ব্রাউন বলে একটা মেয়েকে যে কিনা খুবই সুন্দরী। তো ফার্স্ট অফ অল ওর হাজব্যান্ড হারিয়ে যায়, ওর হাজব্যান্ডকে খোঁজবার অনেক চেষ্টাও করে, হ্যাঁ তা এবারেতে কি হয় মানে হয় লাইক খুঁজেও পাবে, হ্যাঁ কিন্তু কি হয় মানে হাজব্যান্ডকে ছাড়াতে পারছে না ঠিক আছে, কোথায় আছে বুঝতে পারছে না, হ্যাঁ জানতে পেরেছে লাস্টে জানতে পারবে যে হাজব্যান্ডটা মারা গেছে, মানে লাস্টে নয় মুভির ফার্স্টে। এবারেতে হ্যাঁ একটা ওয়ার্ল্ড ওয়ার টু এর পরের যে সিচুয়েশনটা ছিল, যদি তোমরা অনেক ওয়ার্ল্ড ওয়ার টু এর পরের মানে হয় না ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে বেস হওয়া যে মুভিগুলো আছে সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে সেই সময় সিচুয়েশনটা খুবই খারাপ যাচ্ছিল। তো এবারে মারিয়া ব্রাউন একটা খুবই ভালো মানুষ ছিল, হ্যাঁ এবারে থ্রু আউট দ্য মুভি ওর ক্যারেক্টারটা খুব আলাদা স্টাইলে মানে হয় না ইটস লাইক পার্সোনালিটিটা ডেভেলপ হতে থাকে আরও, মানে হয় না ইটস লাইক হঠাৎ করে মানে ও একটা মানে খুব ইনোসেন্ট টাইপ অফ আ পার্সন ছিল, হ্যাঁ যে কিনা সবসময় ইমোশনস দেখাতো, হঠাৎ করে ওকে বেঁচে থাকতে হবে, হ্যাঁ ইভেন ওকে ওর ফ্যামিলিটাকেও চালাতে হবে, টাকা পয়সার প্রয়োজন, হ্যাঁ এবারে সমাজ একটা মানুষকে কীরকমভাবে খারাপ বানিয়ে দিচ্ছে, মানে হঠাৎ করে একটা মেয়ে ইমোশনলেস হয়ে হ্যাঁ মানে সার্ভাইভালের জন্য ঠিক আছে মানে হয় না লাইক একটা আর্মি অফিসারের সাথে তার অ্যাফেয়ার করছে, হ্যাঁ ইমোশনলেস হয়ে অ্যাফেয়ারটা করছে ঠিক আছে, যাতে কিনা ও সার্ভাইভ করতে পারে ওর ফ্যামিলিকেও এগিয়ে নিয়ে যেতে পারে, আর সেখান থেকে কিন্তু শুধুমাত্র মানে ও সার্ভাইভ করছে না ওর পার্সোনালিটির ভেতরেও না একটা আলাদাই ডেভেলপমেন্ট আসছে, অ্যান্ড তার পরবর্তীকালে দেখাবে ও বেসিক্যালি একটা মানে ওর একটা বিজনেস ম্যানের সাথেও অ্যাফেয়ার হবে, যেখানেতে দাঁড়িয়ে ওই শুধুমাত্র ফ্যামিলির চাপ এবং সমাজ ঠিক আছে ফ্যামিলির প্রেশার আর ওকেও নিজের মানে হয় না পেট ভরনা পড়েগা এরকম একটা ব্যাপার, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কী হয় একটা ইমোশনলেসলি ওই বিজনেসম্যানটার সাথে রিলেশনশিপেতে চলে যায় ঠিক আছে। তো ডেফিনেটলি বিজনেসম্যানটা ওর থেকে অনেক বেশি এজেড ছিল এবং পরবর্তীকালে বিজনেসম্যানটা মারা যায় এবং সমস্ত সম্পত্তিটা ওর নামে করে দিয়ে যায়, তো তখন অতিরিক্ত বড় লোক হয়ে যায়, হ্যাঁ তার পরবর্তীকালেও দাঁড়িয়ে ওর ক্যারেক্টারটা আবার কীরকমভাবে হচ্ছে, ফার্স্ট তো হলো কি যে ভাই ও একটা খুব ইনোসেন্ট মেয়ে ছিল, সেখান থেকে সমাজ এবং ফ্যামিলি প্রেশার
আর পেট চালা মার দেয়, হ্যাঁ ও একটা মানে হয় না, ইটস লাইক একটা এমন স্টেপ নিল যে স্টেপটা হয়তো আমাদের সবাইকার চোখে ইটস নট সো অ্যাকসেপ্টেবল অ্যান্ড ইট ইজ নট দ্যাট গুড, হ্যাঁ। এবং তার পরবর্তীকালে ও মানে হয় না, ইটস লাইক ওটা তো মানে একটা আলাদা রিজনে নিল, তার পরবর্তীকালে যখন ও রিচ হয়ে গেল তখন ওর যে লাইফস্টাইলটা হলো সেটা আবার একটা আলাদা রকমের, তখন ওর যে পার্সোনালিটিটা হয়ে যাচ্ছে সেটা একটা আলাদা রকমের পার্সোনালিটি হয়ে যাচ্ছে। এই যে তিন রকমের পার্সোনালিটি একটা থ্রু আউট মুভিতে দেখিয়ে দিয়েছে, এটা আমার অসাধারণ লেগেছে। তো তোমরা দেখো এবং দেখলে বুঝতে পারবে। আর বেসিক্যালি ফাস্টবেন্ডারের মুভিতে একটা জিনিস সব থেকে যেটা বেশি দেখা যায়, অনেকেই বলে যে কিছু কিছু সিন খুব মেলো ড্রামাটিক লাগে, তো ডেফিনেটলি আমারও লেগেছে কিছু কিছু জায়গায়, ইটস মেলো ড্রামাটিক, হ্যাঁ। বাট হ্যাঁ, এটাও বুঝতে হবে যে সেই সময় দাঁড়িয়ে মানে উনি সিনেমা বানাচ্ছেন, ঠিক আছে, আর তার উপরন্তু উনি ব্যাক ওনার ব্যাক মানে এনে এসেছিলেন উনি উনি আগে থিয়েটার করতেন, ঠিক আছে, মানে থিয়েটার বানাতেন, থিয়েটারে মানে হয় না ডিরেক্ট পত্তর করতেন, তো আফটার দ্যাট উনি এখান থেকে হয় না লাইক ফিল্ম লাইনেতে আসেন, তো কিছু কিছু সিন ওনার একটু বেশি মেলো ড্রামাটিক। বাট হ্যাঁ, এই দুটো মুভি তো মানে কি বলবো ওনার বেঞ্চমার্ক বলে আমার লাগে, ঠিক আছে। আর মারিয়া ব্রাউন সম্বন্ধে তো আমার কিছু বলার নেই, আর ফাস্টবেন্ডার বলছি আলীকে নিয়ে আলী সম্বন্ধেও কিছু বলবার নেই। তোমরা এই দুটো সিনেমা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, গ্রো করতে আরো একটু বেশি হেল্প করো, তাহলে আমি এরকম আরো ভালো ভালো ডিরেক্টর্স এবং তাদের দেখা মানে তাদের বানানো সিনেমা, হ্যাঁ, যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো নিয়ে আমি আরো বেশি করে কথা বলবো এবং তোমাদেরকে সাজেস্টও করবো। আর ফর টুডে বাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ মি লাইক, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ফর টুডে বাই।